हेलो गाइज, अस्सलामु आलाइकुम। स्वागतम जानाच्छि सबाइके बीडी टेक्निकल একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আমাদের আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে ট্যাগিং এর উপর। অনেক সময় আপনাদেরকে যদি কেউ কোনো ফ্রেন্ড ট্যাগ করে পোস্ট করে, তো তখন আপনাদের অত্যন্ত বিরক্ত লাগে, কারণ তখন আপনারা যদি এইভাবে আইডিতে নিচে যান, তো আপনার আইডিতে নিচে গেলে দেখবেন যে আপনাকে ট্যাগ করে পোস্ট করা হয়েছে। যেমন আমার এই অ্যাকাউন্টে একটা ট্যাগ পোস্ট করা হয়েছে, দেখুন এই পোস্টটা কিন্তু আমি করি নাই, এই অ্যাকাউন্টটা কিন্তু আমার না। তো তারপর এই অ্যাকাউন্টটা আপনাদেরকে মাঝে আমি গিফট করে দিব। অবশ্যই ভিডিওটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সে কিন্তু অ্যাকাউন্টটা গিফট হিসেবে পেয়ে যাবে। ভিডিওর মাঝখানে আমি এক সময় পাসওয়ার্ডটা এবং নাম্বারটা আমি বলে দিব। ওকে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে দেখবেন সে কিন্তু অ্যাকাউন্টটা পেয়ে যাচ্ছেন। তো আমি যেটা বললাম, তো আমাদের এই ট্যাগ পোস্টটা কিভাবে রিমুভ করতে হবে, যদি কেউ ট্যাগ করে ফেলে অলরেডি, তো আমরা সেটা কিভাবে রিমুভ করব সেটা দেখাবো। এবং সেকেন্ডলি দেখাবো, যদি আর কেউ যেন ট্যাগ না করতে পারে আমাদের এই অ্যাকাউন্টটাতে, সেই সেটিংসটা আপনাদেরকে দেখায় দিব। তো গাইজ, বেশি বকবক করব না, চলুন আমাদের আজকে। তো গাইজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাহলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক গাইজ, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে একটু কথা বলে নিতে যাচ্ছি, এটা হলো মার্চ মাসের 2017 সালের একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা আমি গিফট করে দিব, কিন্তু এই ভিডিওটার মাঝখানে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে দেখবে সে কিন্তু অ্যাকাউন্টটা পেয়ে যাবে। এবং এরকম প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে অ্যাকাউন্ট গিফট করে দিই, ভিডিওটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সে কিন্তু অ্যাকাউন্টটা পেয়ে যাবে। তো এরকম অ্যাকাউন্ট গিভ অ্যাওয়ে পেতে চাইলে অবশ্যই প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, এবং ভিডিওটা আপলোড করা মাত্র সবার আগে দেখে নেবেন। তো গাইজ, চলুন মেন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা সোজা আমাদের সেই অ্যাকাউন্টে চলে যাবেন, আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি, এই অ্যাকাউন্টে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে আমি একটা পোস্ট দেখালাম, এই হলো একটা পোস্ট আমাকে ট্যাগ করে পোস্ট করা হয়েছে। তো সিম্পলি আপনাদের ফেসবুক লাইটেও করতে পারবেন, কিংবা ফেসবুক অফিসিয়ালও করতে পারবেন। তো আমি ফেসবুক লাইট থেকে দেখাচ্ছি। তো ফেসবুক লাইটে আপনারা পোস্টে চলে যাবেন, যেই পোস্টটা আপনারা রিমুভ করতে যাচ্ছেন সেই পোস্টে চলে যাবেন। তো সিম্পলি যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করে দেবেন। তো থ্রি ডটে ক্লিক করে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর আপনারা আই ডোন্ট সি ওয়ান্ট টু আই মানে এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো ক্লিক করে তারপর আপনাদের উপরে একটা অপশন চলে যাবে রিমুভ ট্যাগ। তো সিম্পলি এই রিমুভ ট্যাগে ক্লিক করার পর আপনাদের নীল লেখা একটা চলে আসবে রিমুভ ট্যাগ। তো সিম্পলি এই রিমুভ ট্যাগে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো রিমুভ ট্যাগে যদি ক্লিক করে দেন, তারপরে দেখবেন আপনাকে আর ট্যাগ করা নেই, এই পোস্টটাতে আপনাকে আর ট্যাগ করা হয় নাই, ঠিক আছে। এখান থেকে আপনাদের অটোমেটিক্যালি ট্যাগটা হটে যাবে, কিংবা আপনাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি চলে যাবে। দেখুন গাইস, আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের ওই পোস্টটা চলে গেছে, কারণ ওই ট্যাগটা আমি আমার রিমুভ হয়ে গেছে। ওকে, তো এরকমভাবে আপনারা যদি ট্যাগ করে থাকে অলরেডি, তাহলে আপনারা এইভাবে রিমুভ করে দিতে পারেন। তো সেকেন্ডলি আমাদের দেখানোর কথা ছিল যে আমাদের যদি কেউ ট্যাগ আর না করতে পারে, সেই বিষয়ে আমরা কী পদক্ষেপ নিতে পারি। তো সিম্পল আপনাদের অ্যাকাউন্টে চলে যেতে হবে, যে অ্যাকাউন্টটাতে আপনারা কাজ করবেন সেই অ্যাকাউন্টে চলে যাবেন। আমি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আগে বলে দিতে চাচ্ছি, অবশ্যই অ্যাকাউন্টটা যে পাবেন অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন, এবং অ্যাকাউন্টটা পাওয়ার পরে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি অ্যাকাউন্টটা পেয়ে গেছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম অ্যাকাউন্ট প্রতিনিয়ত গিভওয়ে পাওয়ার জন্য। তো অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ডটা আমি একবার বলে দিচ্ছি, তো ভিডিওর মাঝখানে বলে দেবো বললাম। তো এটা হলো নাম্বার এবং এটাই হলো পাসওয়ার্ড, আপনারা নাম্বারটা যেটা দিবেন সেইটাই হলো পাসওয়ার্ড। তো অবশ্যই নাম্বার এবং পাসওয়ার্ড আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সিম্পলি লগ ইন করে ফেলুন। তো আমাদের সেকেন্ড যে বিষয়টা ছিল, তো আমি সেকেন্ড বিষয়ে চলে যাচ্ছি। তো আমাদের সোজা নিচে চলে যেতে হবে, আপনারা সেটিংসে চলে আসবেন। সিম্পলি সেটিংয়ে আসার পর তো আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করার পর সেটিংয়ে চলে আসবেন। সেটিং আসার পর একটু নিচে চলে গেলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামের একটা অপশন, ঠিক আছে, যেটা ফলো অ্যান্ড পাবলিকের নিচেই থাকবে। আর ফলোয়ার কীভাবে অন করতে হয় আমাদের চ্যানেল এক্সট্রা একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা সিম্পলি দেখে নিতে পারেন, কিংবা কমেন্ট করে জানাবেন, আমি সেখানে আপনাদেরকে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো। তো গাইজ, তারপর আমাদের এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিং ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি এখানে ক্লিক করে তারপর দেখুন এগুলো আপনাদের এরকম একটা অপশন থাকবে। তো সিম্পলি আপনারা এখানে কী করবেন, আপনাদের দেখুন এখানে লেখা আছে ট্যাগিং নামের একটা অপশন। তো সিম্পলি ট্যাগিং অপশন আপনারা ক্লিক করে দিতে হবে, প্রথম অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর আপনি এখানে সিমোরে ক্লিক করে দেবেন, এবং যদি আপনাদের এখানে নিচে অনলিমি থাকে তাহলে আপনারা অনলিমিতে ক্লিক করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো সরাসরি আপনারা যদি অনলিমি অপশনটা না পান, তাহলে সিমোরে ক্লিক করে দিলে আপনাদের অনলিমি অপশনটা চলে আসবে। তো সিম্পলি এখানে অনলিমি করে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন অটোমেটিক্যালি, ঠিক আছে। তো তারপরে নিচে আরেকটা অপশন চলে আসবে, এখানে আপনারা এটাতেও ক্লিক করে দেবেন। ট্যাগিং এর নিচে আরেকটা অপশন আসবে, এখানে আপনাদের হুক অ্যান্ড মানে ট্যাগ, এখানে কে কে আপনাকে ট্যাগ করতে পারবে, তো এই বিষয়টা। তো আপনারা সিম্পলি এখানে অনলিমি ক্লিক করবেন, ঠিক আছে, এখানে আর সিমোরে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। তো দেখুন এইভাবে সিম্পলি আপনারা যদি করেন, তারপর আপনাদের যে ট্যাগগুলো অপশনগুলো ছিল, তো সিম্পলি ট্যাগ অপশনগুলো তো আপনাকে দেখাই দিলাম যে কীভাবে হাইড করতে হবে, কিংবা কীভাবে আপনাদের ট্যাগ করা হয়ে গেলে অলরেডি সেটা রিমুভ করবেন। তো এটা ছিল সেকেন্ড বিষয়টা। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এক্ষুনি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। এবং নেক্সট কোন টপিক্সের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই।